যেভাবে হোক আমরা প্রস্তুত, আমরা আগামী সিজনের জন্য রেডি হচ্ছি। মানে ক্যাপ্টেন্সি তো হলে তো মাশাআল্লাহ, এটা তো মানে অ্যাক্সিডেন্ট। আর যদি উনি মানে ইনজোর না থাকে, আর যদি উনি ইনজোর থাকে তবে উনি কিন্তু স্ট্রাইকার, ইজ ওয়ান অফ দি স্ট্রাইকার। আসলে ভাইকে ছাড়া আমি কিন্তু স্ট্রাইকার দলটা কল্পনা করতে পারি না। স্যার, আপনাকে যেহেতু কাছে পেয়েছি, সিলেট স্ট্রাইকার্স নিয়ে একটু আপনার কাছে আপডেট জানতে চাইবো। সামনের সিজন আমরা জানি যে এর আগে সূচি ঘোষণা হয়ে গেছে, সূচি অনুযায়ী ক্রিকেট বোর্ড চেষ্টা করছে, যদিও নির্বাচনের বছর, জাতীয় নির্বাচনের বছর, কোনো কি আপডেট আছে আপনার কাছে? তো যতটুকু জানি খেলা আগানো অথবা পিছানো হবে। নমিনি 17 জানুয়ারিতে খেলা শুরু হয়তো এইবার 2 weeks 3 weeks হেয়ার অ্যান্ড দেয়ার আগে অত পিছনে হতে পারে। তো যেভাবেই হোক আমরা প্রস্তুত, আমরা আগামী সিজনের জন্য রেডি হচ্ছি। এখনও সব কিছু প্রাথমিক পর্যায়ে। আর এখানে একটা বলার ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় যে আমাদের ম্যানেজমেন্ট টিম যেভাবে প্লেয়ার করেছে গত বছর, আপনারা সবাই আশা করি দেখতে পেয়েছেন যে এটা একটা মানে খুবই একটা ইতিবাচক টিম ছিল আমাদের, এবং কী পারফরমেন্স করেছে সেভাবে। আশা করি আগামী সিজনে আমরা যে প্লেয়ার সিলেকশন হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী যে আমরা একইরকম পারফরমেন্স দিতে পারবো। প্রথম আসরে আপনারা পার্টিসিপেট করে আপনাদের দল রানার্স আপ হয়েছে, চ্যাম্পিয়নের একদম দোরগড়ায় গিয়ে সেটা হয়নি। মাশরাফি বিন মুর্তজা, আপনার কি নেক্সট সিজনে কি আপনাদের ক্যাপ্টেন থাকছে? যদি আমার উপরে হয়, যদি আমাকে কেউ বলে যে থাকছে না থাকছে, আমি তো বলবো যে 100 ভাগ 100 ভাগ মাশরাফি ভাই আমাদের সাথে যে কোনোভাবেই মাশরাফি ভাইয়ের জন্য থাকবে। মানে ক্যাপ্টেন্সি তো হলে তো মাশাআল্লাহ, এটা তো মানে অ্যাক্সিডেন্ট। আর যদি উনি মানে ইনজোর না থাকে, আর যদি উনি ইনজোর থাকে তবে উনি কিন্তু স্ট্রাইকার, ইজ ওয়ান অফ দি স্ট্রাইকার। মাশরাফি ভাইকে ছাড়া আমি কিন্তু স্ট্রাইকার দলটা কল্পনা করতে পারি না। যেসব প্লেয়ার আপনারা গত সিজনে খেলেছে তাদেরকে সবাইকে কি ধরে রাখার চেষ্টা করবেন? মানে কেউ যদি অন্য দলে যেতে চায়, ছাড়ার ইচ্ছা আছে কিনা? আমাদের ছাড়ার ইচ্ছা নেই। আমাদের টিমের যারা খেলেছে গত বছর, ওদের মধ্যে মানে 80% বলবো অথবা 70% বলবো আমাদের ধরে রাখার ইচ্ছা। এখানে এসে কিছু উপর ডিপেন্ডস করে, প্লেয়ার ড্রাফটের উপর ডিপেন্ডস করে, আপনার লটারি আপনার নাম্বার কত নম্বরে আসবে। গতবার তো আমরা মানে ড্রাফটের রেকর্ড ব্রেক করেছি, 4 বা 7 নম্বর হয়েছে। যাই হোক, মানে এটা কিছুটা ভাগ্য যে টিম সবসময় আমরা টিম সিলেক্ট করি, প্রাথমিক পর্যায়ে টিম সিলেক্ট করি এবং ড্রাফট থেকে ওনাদেরকে রাখার চেষ্টা করি, কিন্তু অনেক সময় এটা পেরে হয়ে উঠে না। মানে প্লেয়াররা অ্যাভেলেবল দল থেকে ডাক করে যায়, ওরাই নিয়ে নেয়। তবে আমাদের উপর যদি থাকে যে হ্যাঁ প্লেয়ার ড্রাফটে প্লেয়ার কিনতে হবে উইদাউট দি লটারি, তাহলে আমরা যে টিম আছে আমাদের টিমকে আমরা আবার সিলেক্ট করবো। আর যদি কিছুটা ভাগ্যের উপর থাকে তাহলে তো সবাই দেখবেন যখন হবে। আমাদের কিন্তু তিনজন যে সিলেক্টার, মেনলি যে তিনজন সিলেক্টার আমাদের জন্য মানে সবসময় সিলেক্ট করে থাকেন, যেমন নাফিজ ইকবাল ভাই বা শাফি ভাই তো মেইন, তারপর আমাদের রাজেন্দ্র সালে আমাদের কোচ, তারাই মূলত টিম সিলেক্ট করে। আমরা সবাই অ্যাডভাইস করি, তারাই মূলত টিম সিলেক্ট করি, এবং আমি ওনাদের যে এক্সপার্টিস তার উপর কিন্তু আমার কমপ্লিট আস্থা যে কিছু একটা যাই করুন না কেন ওনারা ভালো করবে। তারপরে আমরা বলতে পারি যে গত আসরে সিলেট স্ট্রাইকার্সে যারা ছিল একদম স্টাফ থেকে শুরু করে সব সেমই থাকছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে মানে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আমাদের সমান রাখার ইচ্ছা, যদি কে এখন নিচ থেকে সরে এটা মানে একটা আরেক ব্যাপার। তবে আমাদের ইচ্ছা যে আমাদের যে ম্যানেজমেন্ট টিম এটা আমাদের থাকবে। প্লেয়ার্স হয়তো ডিফেন্ড হবে, 4-5 জন ডিফেন্স হতে পারে, এটা ডিপেন্ড করে অন দি রান। বাট এজ ইট ইজ আই ক্যান সি উই আর ডুইং ওয়েল ইনশাআল্লাহ। ভাবিকে কাছে পেয়েছি, ভাবির সাথে একটু কথা বলতে চাই। এই যে ভাইয়া এত ব্যস্ততার, এখানে ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু রেখে ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে, টিম কিনেছে, বিপিএল এর সময় অনেক ব্যস্ততা যায়, আপনি সামলান কীভাবে জিনিসগুলো? আসলে এটা মানে এই ক্রিকেট নিয়ে ভালোবাসা থাকার কারণে মানে অনেক কিছুই আমরা ছাড়তে হয়। আমি মানে এটা নিয়ে আমি খুবই মানে গর্বিত আসলে, যে আমাদের সিলেট স্ট্রাইকারের জন্য উনি একজন পার্ট অফ বিপিএল অ্যান্ড সিলেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাই আমার জন্য অনেক। আর এদিকটি আমরা মানে কিছু ছাড় দিচ্ছি, মানে
আপস অ্যান্ড ডাউনস বিজনেসে থাকবে সেটা পরে পুষিয়ে দেওয়া যাবে, কিন্তু বিপিএল সবার আগে। অনেক অনেক ধন্যবাদ সাকিব ভাই, বিডিক্রিকটাইম সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর দর্শক শুনছিলেন আসলে সিলেট স্ট্রাইকার্স যে স্বপ্ন নিয়ে বিপিএলে দল গঠন করেছে বা বিপিএলে দল নিয়েছে, সেই স্বপ্নটা তারা আসলে ফুলফিল করতে পেরেছে অনেকখানি প্রথম আসরেই। পরবর্তী যে আসর আছে সেই আসরেও তারা চাচ্ছে যে তাদের যে ম্যানেজমেন্ট আছে, তাদের যে প্লেয়ার আছে, তাদেরকে ধরে রেখে চ্যাম্পিয়নশিপের রেসে তারা আসলে ফাইট দেবে এবং আসরটা টাইম অনুযায়ী শুরু হবে। সেই প্রাথমিক প্রস্তুতিগুলোকে তারা কিন্তু এর মধ্যে সেরে নিচ্ছিলেন।